হ্যালো ট্রাভেল শুটার্সের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চাঁদকে ফ্লাই বাই করে ওরিয়ন মডিউল মানে আর্টিমিস ওয়ানের মডিউলটি ফেরত আসছে পৃথিবীর দিকে, গতিবেগ বাড়িয়েছে এবং হই হই করে ছুটে আসছে। 11 তারিখ রাত্রের দিকে সেটি স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে এসে। এই মুহূর্তে কোথায় রয়েছে, কত গতিবেগ, পৃথিবীর সঙ্গে কতটা ডিস্টেন্স বাকি, চাঁদের থেকে কতটা দূরত্ব তৈরি হয়েছে, সে সমস্ত জিনিস জানতে আমরা লাইভ ট্র্যাকিংয়ে চলে যাব। আমরা চলে এসেছি লাইভ ট্র্যাকিংয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওরিয়ন মডিউলকে, এবং ওরিয়ন মডিউল কিন্তু এই মুহূর্তে পৃথিবীর দিকে ফেরত আসছে। ডিসেম্বরের আজ 9 তারিখ 2022, এবং এখন বাজে সকাল 11:54। আমি ধরলাম দুপুর 12টা। এই সময় ওরিয়ন মডিউলটি কোথায় রয়েছে সমস্তটা আপনাদের দেখাবো। তার আগে যাব নাসার ডিএসএনএ, এই ওরিয়ন মডিউলের সঙ্গে যে যোগাযোগ রাখছে সেটা কোথা থেকে কত নম্বর অ্যান্টেনা। ডিএসএনএ এসছি এই মুহূর্তে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আর্টেমিস ওয়ান তার সঙ্গে যোগাযোগ রাখছে গোল্ডস্টোন, গোল্ডস্টোনের 24 নম্বর অ্যান্টেনা, এবং যোগাযোগ অটুট, কোনো রকম সমস্যা নেই। আর অটুট মানে একটি সিগন্যাল আপ হচ্ছে, একটি ডাউন হচ্ছে, মানে কেরিয়ার আপ ডাউন হচ্ছে, তাই পারফেক্ট বলা যেতে পারে এই মুহূর্তে আর্টিমিসের সঙ্গে যোগাযোগ নাসার। আপনারা যেরকম দেখতে পাচ্ছেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের সঙ্গে যোগাযোগ রাখছে মাদ্রিদের একটি অ্যান্টেনা, এরকম বহু মহাকাশ যানের সঙ্গে রয়েছে যোগাযোগ। লুসি মিশনের সঙ্গে রয়েছে, ভয়েজার 2 এর সঙ্গে রয়েছে ক্যানবেরার 43 বা 43 নম্বর অ্যান্টেনার যোগাযোগ। যাই হোক, আমরা এবার চলে যাই লাইভ ট্র্যাকিংয়ে, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী এবং চাঁদের কক্ষপথ সমস্তটাই। চাঁদ কিন্তু পৌঁছে গেছে একেবারে, পূর্ণিমা কমপ্লিট, পূর্ণিমার পর সে এবার আস্তে আস্তে দেখুন এতটা ডান দিকে সরে এসছে। যখন পূর্ণিমা ছিল 7 তারিখ নাগাদ, তখন কিন্তু ঠিক এই জায়গাতে ছিল একেবারে সোজাসুজি, সেখান থেকে এতটা শিফট হয়ে গেছে। যখন এরকম জায়গায় চলে যাবে তখন হবে অমাবস্যা। যাই হোক, ওরিয়ন মডিউল নিয়ে চলে আসি। ওরিয়ন মডিউল কিন্তু লঞ্চ হয়েছিল 16 তারিখ, 16ই নভেম্বর লঞ্চ হয়েছিল। লঞ্চ হওয়ার পর এখান থেকে কোস্টিং ফেস পেরোনোর পর 21 নভেম্বর ঠিক এই জায়গায় এসে পৌঁছায়, এখানে চাঁদকে ধরে ফেলে, চাঁদে ফ্লাই বাই করে, তারপর এগোতে থাকে। এগোতে এগোতে সে একটা সময় চলে যায় ডিস্ট্যান্ট রেট্রো অরবিটে, এবং সেখানে চাঁদের দূরবর্তী অরবিটে গিয়ে নাসা একটি রেকর্ড করে। রেকর্ড করার পর আবারও চলে আসে কাছের কক্ষপথে, এবং গত 5 তারিখ নাগাদ সেটি কিন্তু চাঁদকে ঘুরে ফেলে, ঘুরে সে পৃথিবীর দিকে ফেরা শুরু করে। আর এই হচ্ছে ওরিয়ন মডিউলটি, এই নীল যে লাইনটি ধরে সে কিন্তু ফিরছে। এই যে টাইম, এটা ফিরতে সময় লাগবে 11 তারিখ, আজ 9 তারিখ, মানে আর 2 দিন বাদেই কিন্তু পৃথিবীতে এসে স্প্ল্যাশডাউন করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 23 দিন কিন্তু হয়ে গেছে, আর 1600 মাইল প্রতি ঘন্টা গতিবেগে পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে মডিউলটি। 1,97,673 মাইল হচ্ছে গিয়ে পৃথিবীর সঙ্গে ডিস্টেন্স, এবং 1,91,905 মাইলস হচ্ছে গিয়ে চাঁদের থেকে দূরত্ব তার তৈরি হয়ে গেছে। চাঁদের সঙ্গে দূরত্ব ক্রমশ বাড়বে এবং পৃথিবীর সঙ্গে দূরত্ব ক্রমশ কমবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের লাইভ ট্র্যাকিং, আশা করি আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।